জয় হিন্দ বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আজকে ডাব্লিউসি কনস্টেবল 2019 সালে যেগুলো জয়েনিং হয়েছে, যাদের যাদের জয়েনিং হয়েছে, তো তাদের কীভাবে ট্রেনিং হচ্ছে, কীরকম এক্সারসাইজ করাচ্ছে ট্রেনিংয়ের, সেই সম্পর্কে একটি ভিডিও বানাচ্ছি আজকে। আর এই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে তাদের কী কী এক্সারসাইজ করাচ্ছে সেইগুলো। আর তারপর আমি লাস্টে জানাবো তোমাদের যে বাকি যাদের এখনও জয়েনিং হয়নি, যারা ডাব্লিউসি কনস্টেবল 2019 পাস করেছিলে অথচ এখনও জয়েনিং হয়নি, তাদের কতদিন পর জয়েনিং হতে পারে, হ্যাঁ সে সম্পর্কে বলবো। তো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আর ট্রেনিং কীভাবে হচ্ছে সেগুলোও দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে এদের ট্রেনিং শুরু হয়ে গেছে, সকাল 6টার থেকে এদের ট্রেনিং শুরু হয়েছে। প্রথমে 2-3 পাক এরকম হাঁটাচলা করাচ্ছে, লেফট রাইট করাচ্ছে, তারপরে এদের দৌড় শুরু হবে। দেখতে থাকো তোমরা কীরকমভাবে হাঁটছে এরা। তো এরপরে এদের দৌড় শুরু হয়ে গেছে, এদেরকে প্রায় 5-6 পাক দৌড় করানো হচ্ছে। এখন তো এদের মানে বেশি হালকা দিচ্ছে ট্রেনিংটা, তো সেই হিসাবে বেশি দৌড় করাচ্ছে না, বেশি কোনো পরিশ্রমও করাবে না, কারণ এদের তো মেন ট্রেনিং সেন্টার তো সালুয়াতে, তো ওখানে একটু হার্ড ট্রেনিং হবে, বাকি এখানে হালকা তৈরি করে দিচ্ছে। পাঁচ থেকে ছ পাক দৌড়ানোর পর এদের এবার ইন্ডিভিজুয়াল মানে দৌড় শুরু হয়েছে, যে এরকম খুশি দৌড়তে পারে। প্রথমে তো প্লাটুন হিসাবে দৌড়ছিল, এখন ওই যে যেমন খুশি দৌড়তে পারে। এরপর এদেরকে মাঠে ফলিং করানো হবে, তারপর হবে এদের এক্সারসাইজ। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এদের সাইড জাম্প হয়ে গেছে, এরপর উপরতালি করছে এরা, মানে দৌড় হওয়ার পর এদের সাইড জাম্প আর উপরতালি দুটোই হয়, সাইড জাম্প হয়ে গেছে, উপরতালি করছে। এরপর দেখো এদের ফ্রগ জাম্প করানো হচ্ছে, ফ্রগ জাম্প করছে, সব রকমই দিচ্ছে, হালকা সব রকমই হালকা হালকা করাচ্ছে, বেশি হার্ড করাবে না এখন। এরপর দেখো এরা ফ্রন্ট রোলের জন্য তৈরি হয়ে গেছে, ফ্রন্ট রোল দিচ্ছে, ফ্রন্ট রোল দিচ্ছে, এখনও সেরকমভাবে তো শেখেনি না, নর্মালি যেরকম দেওয়া সেরকম দিচ্ছে, আরও আরও ভালোভাবে শেখানো হবে ফ্রন্ট রোল দেওয়া। এই জাস্ট 1-2 মানে 3-4 তো হলোই, সময় লাগবে। এটা হচ্ছে হাত ঝাড়া ঝাড়ি, মানে এই ফ্রন্ট রোল এটা ওটা যত এক্সারসাইজ করার পরে যদি হাতে বালি লেগে যায় তাহলে হাত ঝাড়ছে, হাসি হচ্ছে, হাসি। তোমরা দেখতে পেলে যে এদের কীরকমভাবে ট্রেনিং করাচ্ছে, কী কী এক্সারসাইজ করাচ্ছে, সব এক্সারসাইজ বা সব ট্রেনিং তো মানে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেকক্ষণ ধরে তো ওদের 45 এক ঘন্টা মতো ট্রেনিং হয়ে গেল, তাহলে 1 ঘন্টা তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু পার্ট আমি দেখিয়েছি। তো তোমরা কমেন্ট করবে যে কীরকম লাগ, মানে ট্রেনিং কীরকম লাগছে এদের, বা ভবিষ্যতে তোমরা তো যারা এই বছর পাস করেছো, মাঠে পাস করেছো, তারা তো ভবিষ্যতে ট্রেনিং করতে যাবে, তাহলে তখন তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে যে হ্যাঁ এরকম এরকম এক্সারসাইজ করায় বা কীরকমভাবে দৌড় করায়, কীরকম পিটি হয়, প্যারেড প্যারেড এখনো শুরু হয়নি, তাহলে পিটি আর দৌড় কীরকমভাবে হচ্ছে সেটা সম্পর্কে তোমাদের একটা মোটামুটি একটা অভিজ্ঞতা থাকবে। আর যারা এখনো পর্যন্ত জয়েনিংয়ের কোনো খবর পাওনি, মানে 2019 সালে যারা পাস করেছিল কিন্তু এখনও পর্যন্ত যাদের জয়েনিংয়ের জন্য কোনো ফোন আসেনি বা কোনো জানানি খবর, তাদের সম্পর্কে বলতে চাই, দেখো এখন তো মেয়েদের মার্চ চলছিল, তো আজকে মনে হয় মেয়েদের মার্চ শেষ, তো এদেরকে 24 পাঠানো হবে, এদের ট্রেনিং করেছে সালুয়াতে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট যারা জয়েনিং করেছে তাদের ট্রেনিং করেছে সালুয়াতে, তাহলে এদেরকে 24 সালুয়াতে পাঠানো হবে, 25 এদের ট্রেনিং স্টার্ট হবে। আর ওটা মেন ট্রেনিং সেন্টার, এখানে তো ওদের জাস্ট জয়েনিং করে এখন রেখেছে, কারণ ওইখানে এখন ট্রেনিং করাতে পারবে না, কারণ ওদের মাঠ চলছিল। তো 25 এদের ট্রেনিং মেন ট্রেনিং স্টার্ট,
তারপর ট্রেনিং হওয়ার মানে ট্রেনিং এরা যাওয়ার পর দেখবে যে ডাব্লিউ বোর্ড দেখবে যে কত মানে কোন ট্রেনিং সেন্টারে কতটা ফাঁকা থাকছে, বা কোনো ট্রেনিং সেন্টার যদি ফাঁকা থাকে তাহলে সেইখানে আবার বাকিগুলো যাদের জয়েনিং হয়নি তাদেরকে নিয়োগ করবে, নতুবা যদি ট্রেনিং সেন্টার যদি ফাঁকা না থাকে তাহলে এদের ট্রেনিং শেষ হবে তারপর তোমাদের জয়েনিং করা। তো আশা করি তোমাদের উত্তরটা পেয়ে গেছো। আর এদেরকে যেদিনকে পাঠানো হবে মানে 24 তারিখ এদেরকে পাঠানো হবে, তো যেদিন পাঠাবে সেদিন আমি চেষ্টা করবো একটা ভিডিও বানানো যে দেখবো এদের কীভাবে পাঠানো হচ্ছে, কী কী গাড়ি দিচ্ছে বা কীরকমভাবে পাঠাচ্ছে, হ্যাঁ কী কী জিনিস নিয়ে যাচ্ছে সব একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। যদি সেরকম সময় পাই তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে।